আসসালামু আলাইকুম দর্শক। করোনা আমাদেরকে ধরবে না, করোনা ধরবে জননেত্রী শেখ হাসিনাকে, করোনা ধরবে ওবায়দুল কাদেরকে, করোনা ধরবে যত রাজনৈতিক দল আছে, বড় বড় মানুষ আছে তাদেরকে, করোনা ধরবে যারা ধনী আছে, যারা সাততলায় খায়, যারা সাততলায় যাদের বসবাস তাদেরকে করোনা ধরবে। দর্শক, এই সমস্ত কথা কিন্তু আমার না, এই সমস্ত কথা হচ্ছে একজন দিন মজদুর খেটে খাওয়া একজন শ্রমিকের কথা। দর্শক, এই সমস্ত কথা কেন বলছি, এই সমস্ত কথা কেন আপনাদের সাথে শেয়ার করছি, এই সমস্ত দিন মজদুর খেটে খাওয়া মানুষগুলো আজকে মিডিয়ার সামনে বিভিন্ন বার্তা দিচ্ছে। আজকে আপনারা বিভিন্ন মজদুর শ্রমিকের কথা আপনারা শুনতে পাচ্ছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্ন কথা বলেও কি আজকে 1 জুলাই থেকে 7 দিনের যে লকডাউন দেওয়া হয়েছিল, আজকে সেই লকডাউনটা কমাতে পেরেছে? আজকে সেই 7 দিনের লকডাউন যেতে না যেতে আজকে আবারও 7 দিনের লকডাউন দিয়েছে। দর্শক, এটার প্রতি নিন্দা জানাই আমরা। একজন খেটে খাওয়া মানুষগুলো আজকে তারা মিডিয়ার সামনে এসে তাদের কথাগুলো এভাবে তারা কথা বলছে, মিডিয়ার সামনে এসে তারা এ সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছে। দর্শক, একজন মানুষের যখন পেটে খাবার থাকে না, একটা মানুষ যখন ক্ষুধায় মরে যায়, একটা মানুষ আমরা দেখতে পেয়েছি দিনাজপুরে, একজন বাবা ছেলে সন্তানদেরকে খাবার দিতে না পারে সে নিজে আত্মহত্যা করে মারা গেছে, এই সমস্ত বিষয়গুলো আমরা কেন বাংলাদেশে দেখতে পাচ্ছি? করোনা কিন্তু আমাদেরকে ধরবে না। দর্শক, সে বদদোয়া দিয়ে বলছে করোনা যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেয়, আমাদেরকে কখনও করোনা ধরবে না। করোনা ধরলে তাদেরকে ধরুক, আমাদের শ্রমিক যারা খেটে খাওয়া মানুষগুলো যারা যারা কর্মশ্রমী, কর্মস্থ করে খায়, কর্ম করে খায়, তাদেরকে আল্লাহ ছেড়ে দিন সরকারের কাছে। তারা বিভিন্ন মিডিয়ার সামনে গিয়ে তারা এই সমস্ত বার্তা দিচ্ছে, মনের আবেগ তারা প্রকাশ করছে, কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এগুলো বোঝে? আমাদের দেশের সরকার তারা ইনি কি এ সমস্ত দিন মজদুর শ্রমিকদের কথা বুঝছেন? দর্শক, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সমস্ত সংকট থেকে অতি দ্রুত আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন। এ সমস্ত দিন মজদুরদের এ সমস্ত কান্না জড়িত কণ্ঠগুলো আমরা শুনতে শুনতে আজকে আমরা অনেক ব্যথিত হয়ে যাচ্ছি, মর্মাহত হচ্ছি। আজকে যারা সবসময় কর্ম করে খেত, যাদের কর্মটাই, যাদের কাজটাই ছিল সবসময় এই সমস্ত কাজে লিপ্ত থাকা, বাসের হেলপারি করা, শ্রমিকদের কৃষিকাজ করা, যাদের কাজটাই ছিল বাজারে ব্যবসা করা, যাদের কাজটাই ছিল রিক্সা চালানো, যাদের কাজটাই ছিল আজকে মাইক্রো ড্রাইভিং করা, তারা যদি আজকে এগুলো করতে না পারে, হঠাৎ করে তাদের যে ব্যবসাটা ছিল ওটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা কার কাছে যাবে, তারা কার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করবে? আজকে সম্মানিত দর্শক, আজকে বাংলাদেশের সরকারকে অনেক শ্রমিকরা আবেদন করছে, আপনারা যে চেয়ারম্যান মেম্বারদেরকে যে সমস্ত টাকাগুলো দেন, যে সমস্ত দান ত্রাণগুলো দেন, এগুলো কিন্তু তারা আমাদেরকে দেয় না। তারা 100 ভাগের চেয়ে 80 ভাগ তারা তাদের চোখের নিচে ঢুকিয়ে ফেলে, তারা আটলান্টিক মহাসাগরের মতো তাদের প্যাডগুলো আজকে করে রাখছে, এই সমস্ত প্যাটে তারা এই সমস্ত হারাম মালগুলো তারা বক্ষণ করছে, আত্মসাৎ করছে, তারা বিভিন্ন কান্নাঝরিত কণ্ঠে তারা এগুলো বলছে, সরকারের কাছে আবেদন করছে। আপনি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে দিয়ে আপনারা এই ত্রাণগুলো দেন, এই সমস্ত চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়ে আপনারা প্লিজ আপনি এগুলো দিবেন না। সময় তো দর্শকের কাছে, সময় তো প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন করব, এই সমস্ত গরিব দুঃখীদেরকে আপনি কখনোই, আপনার বাবা কিন্তু বলে গেছে যে এই সমস্ত গরিব দুঃখীদেরকে সম্মান করে কথা বলতে, আপনি করে কথা বলতে, আপনি কিন্তু সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন। একজন দিন মজদুর যে খেটে খায় তাকে আপনি করে বলতে, একজন ড্রাইভারকে ড্রাইভার বলে না ডাক দিতে, একজন ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলে ডাক দিতে, এটা কিন্তু আপনি সংসদে বলেছেন। আপনি এগুলো বলে আজকে এই সমস্ত শ্রমিকরা কেন মিডিয়ার সামনে এসে এভাবে কান্নাজড়িত কণ্ঠে তারা এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছে? আসলে একটা মানুষ কান্না করে না, একটা মানুষের চোখ দিয়ে পানি আসে না যদি না তার পেটে খানা থাকে, যদি পেটে খানা থাকে তাহলে তার চোখ দিয়ে কখনও পানি আসবে না। একটা মানুষ যখন তার পেটে খানা না থাকে, যখন সে বিভিন্ন পেরেশানিতে ভোগে, তখন তার চোখ দিয়ে এমনি এমনি চলে আসে পানি। দর্শক, এই সমস্ত জিনিসগুলো আমরা কেন দেখছি বাংলাদেশে? আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন সরকার, উনি যেই লকডাউনগুলো দিয়েছেন, ঠিক আছে লকডাউন সকলেই মানে, গরিব শ্রমিক সকলেই এই সমস্ত লকডাউন মানছে, তবে তাদের পেটে যদি খানা না থাকে তাহলে তারা কী করবে? তারা এটাই বলে আপনারা লকডাউন সারা বছর দিয়ে রাখেন, সারা দিন দিয়ে রাখেন, কোনো আপত্তি নেই, যদি আমাদের পেটে আপনারা যদি লাত্তি না মেরে যদি আমাদের পেটে কিছু খাবার দেন তাহলে আমরা যদি একটু বাঁচতে পারি।
দর্শক, আপনারা সকলেই দোয়া করবেন এই সমস্ত শ্রমিক যারা সাততলায় না থেকে যারা কর্ম করে খেত, আজকে যারা এই সমস্ত বিপদে পড়ে আছে, আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা একদিন বড় একটি পদে বা বড় উন্নয়ন দাঁড় করেন। আসসালামু আলাইকুম।